তা আমরা যতটুকু দেখেছি যে আসলে ইসে শপথের আগে বা পরবর্তীতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিছু কমিটমেন্ট আসলে জাতিকে দিয়েছেন, তার মধ্যে প্রথমত হলো যে আমি একটি মানে খুব ভঙ্গুর অবস্থায় একটি রাষ্ট্র পেয়েছি, আমি একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ রেখে যেতে চাই। তা আমার কাছে মনে হচ্ছে এটা নিয়েও একটু ষড়যন্ত্র চলছে। সেটি হলো আমি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব আমাদের সাংবাদিক বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে সরকারকে নানানভাবে সমালোচনা করেছেন, এই সরকারকেও ঠিক সেমভাবে একইভাবে সমালোচনা করে যাচ্ছেন। আসলে বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন একটু বলবেন প্লিজ। আমার যেটা মনে হয় যে যেই সমালোচনা আমরা এটার তেমন আমল নিচ্ছি না, আমরা কী করছি মানুষ দেখছে। প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট কি আপনি দেখেছেন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে উনি চারটা দিন কি মানে বাংলাদেশের ইতিহাসে এরকম চারটা দিন এসছে কিনা সন্দেহ। উনি চারটা দিন পৃথিবীর এমন কোনো বড় লিডার নাই যার সাথে কথা বলেননি, তাদের সাথে তারা সবাই বলেছেন এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন, বাংলাদেশের প্রতি তাদের যে ইন্টারেস্ট এটা তারা জানিয়েছেন। তো ফলে আগে দু একজন সমালোচনা করলো এটা বা সোশ্যাল মিডিয়া অনেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে বেশি একটু পোস্ট মানে রিয়াকশন পেতে চায় সেটার জন্য হতে পারে। বাট আপনি দেখেছেন দুই মাসে বাংলাদেশে আমরা এই গভর্নমেন্ট কতটুকু করেছে, ইকোনমিক স্ট্যাবিলে আমরা একটা ভঙ্গুর অর্থনীতিকে পেয়েছিলাম, সেই অর্থনীতিকে আমরা এখন স্ট্যাবিলাইজ করার চেষ্টা করছি এবং অনেকটাই করা হয়েছে। তারপরে দেখেন যে যেই এই সরকারের মূল কাজটা হচ্ছে রিফর্ম করা, রাষ্ট্রকে মেরামত করা, যেই স্টুডেন্টরা যে জনগণ যে দিনমজুর যেই শ্রমিক যেই জন্য তারা এই এই আন্দোলনে যোগ দিল এবং অনেকে মারা গেলেন, মূল কারণটা কি তারা রাষ্ট্রকে মেরামত করতে চান, তারা যে স্বৈরাচারী যে ব্যবস্থা যেটা শেখ হাসিনা তৈরি করেছেন সেখানে ফিরতে চায় না, তারা রাষ্ট্রকে মেরামত করে আমাদের রাষ্ট্র যেন পৃথিবীর যে কোনো রাষ্ট্রের মতো ভালো মানে উন্নত বিশ্বের যে কোনো একটা মডার্ন রাষ্ট্রের মতো হয় সেটা ওনারা চাচ্ছেন, এবং সেই জন্যই আমরা কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছি। এবং কাজের রিফ্লেকশনটা আপনারা দেখছেন, ছয়টা কমিশন করা হয়েছে, অনেকগুলো জায়গায় টাস্কফোর্স করা হয়েছে, ইকোনমিকে মেরামতের কাজ হচ্ছে। এই ছয়টা কমিশন যখন তাদের কাজগুলো শেষ করবে এবং ওই সেই অনুযায়ী যদি রিফর্ম হয়, আপনি দেখবেন যে ইয়াং ছেলে আপনি আমি জানি না আপনি কি ভোট দিতে পেরেছেন। না আমি ভোট দিতে পারি না এই যেটা আমরা নিশ্চিত যে আমরা যদি রিফর্ম করি বাংলাদেশের যেই যারই 18 বছর হবে যারই ভোটের বয়স হবে সে ভোট দিতে পারবে এবং কোনো ভোট আপনার কেউ চুরি করবে না। এবং আমরা চাই যে বাংলাদেশে মানে এই যে ব্যাংক চোররা থাকবে না, লুটেরারা থাকবে না, এই যে লুটপাটতন্ত্র যে শেখ হাসিনা করেছিলেন সেই রকম ব্যবস্থা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হবে যেখানে জবাবদিহিতা আপনিও জন্য একটা জবাবদিহিতা পান, আপনি একটা এমন একটা ব্যবস্থায় আপনি যাবেন যাতে আপনি আপনার যারা রুল যারা আপনাদের গভর্নমেন্টে আছে তাদেরকে যেন আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন, বলতে পারেন যে না তুমি এই কাজটা ঠিক করছো না, আমরা সেই জায়গায় যেতে চাই। কিন্তু আমরা তো দেখেছি 5ই আগস্টের পরে যে মানে একটা লুটপাট হয়েছে এই ব্যাপারে তো আসলে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে মানে কোনো পদক্ষেপ তো নেওয়া হয়েছে বলে আমাদের চোখে। 5ই আগস্টের পরে লুটপাট হয়েছে, 5ই আগস্টের পরে যে মানে আপনার সাধারণ ব্যবসায়ীদের উপরে সাধারণ মানুষের উপরে একটা লুটপাট হয়েছে, আমি তো জানি না এটা এটা প্রত্যেকটা জেলাতে হয়েছে, সেটা হলো ব্যক্তি বিশেষ দল বিশেষ খুঁজে খুঁজে হয়েছে, সেই অভিযোগ আমি জানি না আমাদের গভর্নমেন্ট জানেন আপনাদের গভর্নমেন্ট আগে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত তো কোনো গভর্নমেন্ট ছিল না। হ্যাঁ ছিল, ওই পর্যন্তই হয়েছে, যারা কে কি করেছেন সেটা আমরা জানি না, বাট যদি সে অনুযায়ী কোনো কেস হয়ে থাকে অবভিয়াসলি সেটার নিয়ে কাজ হবে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন হবে কেউ যদি এরকম কিছু করে থাকেন। আর আমাদের আমলে যা হচ্ছে আমরা তো ইনভেস্টিগেট করছি, পুলিশকে নিয়োজিত করা হচ্ছে এবং সিকিউরিটির জন্য দেখছেন যে মিলিটারিকে নিয়োজিত, আপনি যদি আপনার ইভেন মাগুরাতে আপনি দেখেন যে যদি কেউ কারো কোনো বিষয়ে শঙ্কা জাগে সে কিন্তু ঠিকই মিলিটারিকেও ফোন দিতে পারে, মিলিটারির যে সিনিয়র অফিসার যিনি এই এই জেলার দায়িত্বে আছেন তার কাছে যেতে পারেন। তা আমি মনে মানে 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে গভর্নমেন্ট ছিল না সেই সময় আমরা জানি যে অনেক কিছু অনেক হানাহানিও হয়েছে, অনেকে রিভেঞ্জ অ্যাটাক নিতে চেয়েছেন, আমরা চেষ্টা করেছি গভর্নমেন্ট নেওয়ার পরের থেকে এটাকে জিরো এটার বিষয়ে আমাদের জিরো টলারেন্স, কোনো মব লিঞ্চিং থাকবে না, কোনো
কাউকে রিভেঞ্জ অ্যাটাক থাকবে না, আমরা সেই ব্যাপারে সজাগ আছি এবং পুলিশকে সেই অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের একটা মানে ধীর গতি, মানে গতিটা এখনও যেই স্বাভাবিক স্পিড যেটা, সেটা এখনও ফিরে আসে না, এটা সাধারণ জনগণের প্রশ্ন। এটা সাধারণ জনগণের একটা প্রশ্ন আছে, এটা ঠিক, আমরা চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন আমি এসে মানে পুলিশের যিনি সিনিয়র অফিসার ছিলেন এই জেলায় তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলে যে না পুলিশ তো এখন মোটামুটি সবাই ডিউটিতে আসছে। একটা ব্যাপার কি, পুলিশ যেহেতু হাসিনা যেহেতু পুলিশকে দিয়ে অনেকগুলো অ্যাট্রোসিটি করেছে যে মার্ডার অনেক কিছুর পিছনে দায়ী পুলিশ, তো ফলে হয়েছে কি তা পুলিশকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছিল হলো হাসিনা। হাসিনা দাঁড় করানোর ফলে যেটা হয়েছে যে পুলিশকে একটা পুলিশ যখন হাসিনা পালিয়ে গেছে পুলিশের মোরালটা একটু লো ছিল, আমরা চাচ্ছি তাদের কনফিডেন্সটা বাড়াতে এবং আমরা যারা এইগুলো এই মার্ডারে জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তির সম্মুখীন করব, তাদেরকে প্রসিকিউট করা হবে, আর যারা ক্লিন অফিসার আছেন যারা ভালো ডিউটি আছেন তারা দে আর ফ্রি টু ডু দেয়ার ডিউটি, এবং সেই অনুযায়ী কিন্তু তারা এখন অলরেডি আপনি দেখছেন যে কাজ করছেন, প্রত্যেকটা জেলায় পুলিশ নিয়োজিত আছেন তারা, এই প্রতিটা মুহূর্ত ইভেন দুর্গাপূজার সময় আপনি দেখবেন যে তারা যথেষ্ট টহল বাড়িয়েছেন যে কোনো দুর্ঘটনায়, এবং অনেক যারা যারা ধরেন পতিত স্বৈরাচারের দোষর ছিলেন তাদের অনেককে অ্যারেস্ট করেছেন। তো সেই জায়গায় আমার মনে হয় যে পুলিশ আপনি যে এক্সপেকটেশনটা করছেন হয়তো সেই এক্সপেকটেশনে নাই, বাট আমি বলবো যথেষ্ট তারা এগিয়েছেন, কাজ করছেন।